লাই ডিটেক্টরের সহায় লৈছে অসহায় অসম আরক্ষীয়ে। সুনীল কান্তর ক্লু বিচারি লক্ষিমপুর বাঁহর ফরেন্সিক দলর। দিন পাগরার লগে অধিক ঘনঘোর রহস্যর মাজত সুমাই পড়ছে ঢকুয়াখানার রহস্যজনক সুনীল কান্ত। দৈনিকে পাক লগা লক্ষিমপুরের চাঞ্চল্যকর ঘটনার তদন্তর নামত ক্লুলেস আরক্ষীর পিছত এইবার ঘটনার অনুসন্ধান চলাইছে আরক্ষীর ফরেন্সিকর এটি বিশেষজ্ঞর দলে। লাই ডিটেক্টরের সহায় লৈ সুনীল পুত্রক আরক্ষীর প্রশ্ন, কত আছে সুনীল গগৈ? অকল মানে খালি আর মানে মেশিন লগাই সুধিছে আর এনেকে কথা কইছিল মিছা কইছিল এনে লাইট ডিটেক্টর লগাইছিল কি মেশিন না জানো এনেকে আঙুলি এনেকে পিঁধাই লৈছে হাতত লগাই লৈছে এনেকে এনেকে সুধিছে। সকলোকে একেলগে জেরা কৰিছিল নাই বেলেগ বেলেগে জেরা কৰিছে সবক। জাহাঙ্গীর অথবা সুনীল কান্তর ঘটনায় লৈছে এতিয়া নতুন রূপ। লক্ষিমপুর আর ধেমাজি জেলাত আরক্ষীয়ে চলাইছে তীব্র অভিযান। সুনীল পুত্র সৌরভ সহ পরিয়ালর তিনি সদস্যক অজ্ঞাত স্থানত আরক্ষীর জেরা। ভয়ঙ্কর ঘটনায় 46 দিন অতিক্রম করার পিছতো সুনীল জিয়াই থকা বলে নিশ্চিতি দিয়া স্মার্ট আরক্ষীয়ে উলিয়াব পৰা নাই সুনীলর অবস্থিতি। আজিলৈ সন্ধান নাই জাহাঙ্গীরর সেই ছিন্ন মুন্ড। এইবার আরক্ষীয়ে লাই ডিটেক্টর সদৃশ যন্ত্রর সহায়ত সুনীল পুত্রক চলাইছে আরক্ষীয়ে জেরা। কি কয় সৌরভ গগৈয়ে? পত্নীর দাবি আরক্ষীর তদন্তর নামত শারীরিক মানসিক হেঁচা দি চলাইছে নাটক। তথ্য সংগ্রহ করার আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার সোনকালে ন্যায়টি দিব লাগে যাতে আমার ঘরখনকে ইমান প্রেসার দি এইবিলাক মানে নাটক করে থাকবে নালাগে বলে ভাব। কারণ কেউ যদি আমার উপর ইমানেই সন্দেহ হয়েছে আমার ঘরখনকে মারি পেলাক সেটাই কইছো মানে। কারণ কেউ ইমান মানুষের শাস্তি দিব নাপায়, এজন মানুষকো শেষ করলে করার পিছত ঘরখন কেনকা একটা অবস্থা হব পারে তারপরও প্রেসারটো আমার ঘরখনের উপর। ইমান দিনে কি করেছে লক্ষিমপুর আরক্ষী আর সিআইডির দলে? সৌদিকে অব্যাহত এই প্রশ্নের প্রতিক্রিয়া। লক্ষিমপুরের সঞ্জীব লাহনের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।